ছদ্মনাম আনিকা এবং ছদ্মনাম শৈবাল তাদের সম্পর্কটা যখন তারা একই ব্যাচমেইট এবং তাদের যখন বয়স ২২ বছর তখন থেকে তাদের সম্পর্ক তাদের চার বছরের প্রেমের সম্পর্কের পরে তাদের বিয়ে হয় যখন তাদের বিয়ে হয় বিয়ের পরে তাদের জার্নিটা প্রথম ছয় মাস খুবই ভালো ছিল তারা একসাথে শৈবালের শৈবাল শৈবালের বাবা মা শৈবালের ছোটো ভাই এবং আনিকা এক বাসায় থাকতেন কিন্তু ছয় মাস পরে আস্তে আস্তে দেখা গেল আনিকার সাথে শৈবালের মায়ের সম্পর্কটা খুব খারাপ হয়ে যাচ্ছে শৈবালের মা অনেক কিছু এক্সপেক্ট করে যেটা আনিকা ডেলিভার করতে পারছে না উনি একভাবে রান্না পছন্দ করে সেই রান্না হচ্ছে না শৈবালের মা হয়তো বা পছন্দ করে যে আনিকা চাকরি না করুক কিন্তু আনিকা চাকরি করছে আনিকার ইচ্ছা যে সে ক্যারিয়ারে ফ্লারিশ করবে শৈবালেরও সেটা ইচ্ছা কিন্তু শৈবালের মা সেটা পছন্দ করে না আবার যখনই আনিকার সাথে শৈবালের মার মিনিং আনিকার শাশুড়ির কোনো একটা ব্যাপারে ডিসঅগ্রিমেন্ট হয় তখন শৈবাল একেবারেই নির্লিপ্ত যখন আনিকা এবং শৈবাল যখন আমার কাছে কাউন্সেলিংয়ে আসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মধ্যে তেমন কোনো টানা পড়েন নেই কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আনিকার সম্পর্কটা খুবই খারাপ এখন আনিকা সবসময় মনে করে যে আমার হাজব্যান্ড আমাকে ডিফেন্ড করছে না অন দ্য আদার হ্যান্ড শৈবল যেটা মনে করে সেটা হচ্ছে গিয়ে যে আমার বাবা মা তো তোমার কোনো খারাপ চায় না বা আমাদের খারাপ চায় না এবং আমরা কেন একসাথে থাকতে পারি না সো আমরা কেন একসাথে মিলিয়ে কেন আমাদের মধ্যে বোঝা পড়াটা ভালো হবে না এবং এটা নিয়ে তাদের সম্পর্কটা এত খারাপ হয়ে যাচ্ছে যে এমন একটা পর্যায়ে যেখানে হয়তো বা সম্পর্কটা ডিভোর্সের দিকে চলে যাবে এখন আনিকা যদি আপনার কাছে হেল্প চাইতো আপনি কি বলতেন এটা হচ্ছে কি আমাদের এবারের বল দ্বিতীয় পর্বে বলন্তর তোর কেস যে আপনার কি মনে হয় আনিকা এবং শৈবালের সম্পর্কটাতে কি হওয়া উচিত তাদেরকে আলাদা বাসা নেওয়া উচিত তাদেরকে কোনোভাবে একসাথে থাকা উচিত একসাথে থাকলে তারা কীভাবে বোঝাপড়াটাকে আরও ইম্প্রুভ করতে পারে আপনাদের জন্য প্রশ্ন আমরা তিন দিনের ভিতরে আমরা আপনাদেরকে উত্তরটা জানাবো